मॉर्निंग गाइस, वेलकम टू माय चैनल। सकाल सकाल छादे चले एसी, घरे अनेक जामा कपड़ छिलो, सेइगुलो किछुटा बाइरे मेललाम एखन, आबार परे माने परे एसे किछुटा इये करबो, मेलबो। तारपर आकाशो सेरकम इये ना, तबे एकटु परिष्कार होयेछे आगे आगेर थेके। ठीक आछे, आमि नीचे नेमे फ्रेश होये परे आबार कथा बोलबो। এখন বাজে সকাল 10টা। ফ্রেশ হওয়ার পর ওদিকে সকালবেলা যা কাজ সেগুলো সেরেছি, আমার বর গেল, এরপর আমি তোমাদের কাছে এলাম। আজকে বিছানার চাদরগুলো চেঞ্জ করব, ওগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? এই দেখো, আমার বিছানা গোছানো হয়ে গেছে, সব চেঞ্জ করে ফেলেছি, বিছানা বা চাদর থেকে বালিশের ওয়ার সব। কেমন লাগছে জানিও। বিছানাপত্র পরিষ্কার করে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে ওদিকে কিছু ডাস্টিং আছে, সেগুলো করব, সবজি টুবজিগুলো জলে ভেজাবো, আগে সবজিটা জলে ভেজাবো, তারপর ডাস্টিং করবো। তাহলে স্নান করতে যাওয়ার আগে সবজিটা কাটা হয়ে যাবে। আর আমার টিন টিন ঘুমাচ্ছে, দেখবে? খেয়ে নি, আবার পরে কথা হচ্ছে। ব্রেকফাস্টের পর বাকি কাজগুলো সেরে স্নান পুজো সেরে নিলাম, এবার রান্নায় যাই, চলো। একদিকে ভাত বসিয়ে দিলাম, আর একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আজ রান্না হবে হচ্ছে তোমার কাঁকরোল ভাজা, আলু ভাজা আর ভেন্ডি আলুর তরকারি। তেল গরম হয়ে আছে, কাঁকরোলগুলো ছেড়ে দিই। কাঁকরোল ভাজা হয়ে গেছে, আলু ভাজা বসিয়ে দিলাম। আমার রান্না কমপ্লিট, ভেন্ডি আলুর তরকারি, কাঁকরোল ভাজা, আলু ভাজা আর ডাল। এটা চঞ্চলের জন্য বেড়ে রেখেছে, আর আমাদের ডালটাও অন্য বাটিতে আছে। ডালটা কালকের, আজকে এই দিয়ে খাওয়া হবে। এই দেখো, আমার মেয়ে খাওয়ার জন্য বসে আছে, ওর খাওয়ার বাড়া হয়ে গেছে, এবার ওকে নিয়ে খেতে বসাবো। সবার খাওয়া কমপ্লিট হলো, এবার নিজে খেতে বসলাম। আমার খেতে খেতে আড়াইটে বেজে যায়। ঠিক আছে, আমি খেয়ে নিই, আবার পরে কথা হচ্ছে। খাওয়া হয়ে গেছে, সোজা বিছানায় চলে এসেছি। আর একজন তো পুরো টান টান হয়ে শুয়ে রয়েছে, দাঁড়াও দেখাই। খাওয়া হয়ে গেছে, সোজা বিছানায়, এখন এই সে পড়বে, দেখেছো? দেখো, এইভাবে ও শুয়ে থাকে, এরকম এরকমভাবে শুধু শুধু একবার উপর দিকে একবার নিচের দিকে নামবে, টান হয়ে শুয়ে থাকবে। ঠিক আছে, আমি টিনটিনকে নিয়ে ঘন্টা দুই রেস্ট করি, আমি শুয়ে শুয়ে ভিডিওগুলো দেখবো, ব্লগগুলো দেখবো, আর ও ঘুমাবে। আমি যদি বিছানা থেকে নামি, ও নেমে যাবে, যার জন্য আমি ওর দু ঘন্টা ওর জন্য এখানে বিছানায় আসে। এবার তার মধ্যে কখনো যদি চোখ লেগে গেলো তো ঘুমিয়ে নিলাম একটু, এই না হলে না, চেষ্টা করছি এখন দুপুরবেলা না ঘুমানো, আবার পরে কথা হবে। গুড ইভিনিং গাইস, এখন বাজে বিকেল 5:30, আকাশে প্রচুর মেঘ, দাঁড়াও দেখাই, দেখছো? দেখো মেঘ, এদিকে পুরো ভর্তি, এদিকে পুরো কালো হয়ে রয়েছে।
ওই দেখো আরেকজনকে টিনু দেখছো কত মেঘ আকাশে এক্ষুনি নামবে বৃষ্টি হবে মা বৃষ্টি হবে তুমি দেখছো তুমি কি দেখছো পড়তে পড়তে বৃষ্টি পড়তে মা বৃষ্টি পড়তে দেখে তো দেখো বৃষ্টি হচ্ছে কত এক্ষুনি বৃষ্টি পড়বে মা আকাশ ডাকছে মেঘ ডাকছে তো চলো মা বৃষ্টি শুরু হচ্ছে পড়ছে কিন্তু ফোটা ফোটা এ দেখো ও টিনু মা আমার সন্ধ্যের চা রেডি হয়ে গেছে এবার গিয়ে চা খেয়ে নেব সন্ধ্যের চা নিয়ে বসলাম তারপরে তোমাদের সঙ্গে চাটা শেয়ার করতে পারলাম আমার বান্ধবী এসে হাজির দিয়ে যথারীতি আমরা সবাই মিলে চা মুড়ি খেলাম সেই ভিডিওগুলো আর শ্যুট করতে পারি আর ও গেল তারপরে এখন আমি তোমাদের কাছে ফিরে এলাম কথা বলার জন্য যাই হোক তোমরা যারা আমার ভিডিও দেখছো যাদের ভালো লাগছে তারা লাইক কমেন্ট শেয়ার করো কমেন্টটা করলে বোঝা যাবে যে তোমরা আমার ভিডিওটা কতটা পছন্দ করছো কোন জায়গাটা ভালো লাগছে সেগুলো জানাও কোনটা ভালো লাগছে না সেটা জানাও কীরকম দেখালে ভালো লাগবে সেটা জানাও আর আমি ভিডিওটা না বেশি বড় করছি না যার জন্য আমি সব কাজ শেয়ার করতে পারছি না তোমাদের সাথে আমি এখন মানে একদম অল্প সময়ের মধ্যে ভিডিওটা রাখছি তা সেটা তোমাদেরকে বলার দরকার ছিল বললাম যদি তোমাদের মনে হয় যে আরেকটু শেয়ার করলে ভালো লাগবে তাহলে সেটা তোমরা আমাকে কমেন্ট করো করে জানো যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো কমেন্ট করো তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আজকের ব্লগ এখানেই শেষ করছি টাটা গুড নাইট